টেনি পর্দার অতি প্রিয় অবাঙালি অভিনেতা, কিন্তু তিনি যে অবাঙালি সেটা তার বাংলা শুনে কিন্তু একদম বুঝতে পারবেন না। আর তার পিছনে রয়েছে তার অগুন্তি খাটনি, কারণ তিনি বাংলা ধারাবাহিক অভিনয় করার আগেই তার অবাঙালি টানকে কাটানোর জন্য রীতিমতো ক্লাস নিয়ে বাংলা ভাষাকে আয়ত্ত করে ফেলেছেন। তবে তিনি যে শুধু বাংলা ভাষাতেই পারদর্শী হয়েছেন তা কিন্তু নয়, সুদূর মুম্বাই থেকে একেবারে অভিনয়তে ডিপ্লোমা কোর্স করে এসেছেন তিনি। তার কেরিয়ারে শুরু হয় র‍্যাম্প মডেলিং দিয়ে মুম্বাই এবং নয়াদিল্লিতে, এরপর তিনি মিস্টার ইন্ডিয়ার প্রথম আটেও এসেছিলেন, এরপর তাকে দেখা যেতে পারত ওয়েব সিরিজে, কিন্তু সেটি মুক্তি পায়নি। আর তারপরেই তিনি বাংলা থেকে ডাক পান, রানু পেলো লটারিতে তিনি প্রথমবার অভিনয় করেন। তার এই জার্নির নেপথ্যে কার অনুপ্রেরণা আছে জানেন? তার বাবা। তিনি তার বাবার অনুপ্রেরণায় প্রথমে মডেলিংয়ে আসেন এবং তারপর অভিনয় জীবনে তার আশা। তবে জানি রেখে, কুশল কিন্তু এই কলকাতারই মানুষ, তার স্কুলিং যেরকম বিটি মেমোরিয়াল ঠিক সেরকমই তার কলেজ জীবন কেটেছে আশুতোষ কলেজ থেকে। দুটি বাংলা ধারাবাহিকের মাধ্যমে কুশল আহুজা কিন্তু সকলের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন। আর তার মহিলা ভক্তদের জন্য আমাদের কাছে রয়েছে একটি দারুণ সুখবর, তিনি নিজে জানিয়েছেন তিনি এখনো পর্যন্ত 100% সিঙ্গেল। বর্তমানে কুশল আহুজাকে দেখা যাচ্ছে স্বস্তিকা দত্তের সাথে জনপ্রিয় চ্যানেল কি করে বলবো তোমায় ধারাবাহিকে। চার্মিং কুশল আহুজার জন্মদিনে তার সোশ্যাল মিডিয়া ভাসছে আবেগ, খুশি এবং শুভেচ্ছার বন্যায়। এমন দিনে তার বাস্তব জীবনের সব থেকে ভালো বন্ধু এবং সেটের সব থেকে প্রিয় মানুষ রাধিকা অর্থে স্বস্তিকা দত্ত কি বলছে জেনে নেওয়া যাক। Happy birthday, K! Many, 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 many happy returns of the day. So, you're a year older today. Be wiser and drink Budweiser. Happy birthday, bhai! Khub, 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 bhalo thak. And sorry I couldn't be there. But always with love and devotion. Eh? একেবারে ভাই বলে বসলেন তিনি তার জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। তবে এতটা চমকে যাওয়ারও কিছু নেই, কারণ ভাই শব্দটি আমরা কিন্তু বন্ধুদের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। তাই এই ভিডিও থেকে বোঝাই যাচ্ছে তারা দুজন কত ভালো বন্ধু। আর এই ভিডিওতে নেভার সিন বিফোর পিকচার্সও ধরা পড়েছে স্বস্তিকা এবং ক্রুশালের। সানসেটের সময় তাদের দুজন দুজনের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যাওয়া থেকে তাদের ভিডিও কলিং এর ছবিও এসেছে সামনে। তবে স্বস্তিকা কিন্তু তার ভিডিও শেষে কুশলের জন্য রেখেছেন এক রাশ ভালোবাসা, তাই প্রশ্নবোধক চিহ্নটা কি থেকেই যাচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।